আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকালবেলা এখন নাস্তা করব। আজকে নাস্তা হলো 3 আইটেমের ভর্তা আর ডাল আর গরম ভাত সাথে। আমার খালা শাশুড়ির বাসায় এখন আমরা। তো আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করব, আজকে কি কি করব। তো আমাদের সাথেই থাকবেন। এখানে টাকি মাছের ভর্তা আর আলু ভর্তা আর শুটকির ভর্তা করছে, তো বাচ্চারা খাচ্ছে এখন। আজকে আমাদের সার্কাস খেলা দেখাচ্ছে যে কিভাবে রিং ঘুরানো যায়। খুব সুন্দর করে রিং ঘুরাচ্ছে। এখন সবাই নৌকায় চলবে, তো সবাই অনেক আনন্দ করবে। আসলে এখন চারপাশে পানি, বর্ষাকাল যেহেতু, তো ক্ষেতের উপরই পানি, তো বেশি একটা পানি নেই এখানে। তারপর একটা ভয় হয় যে নৌকা হয়তো ডুবে যেতে পারে। তারপরও সবাই উঠতে সাহস নিয়া, আমার কাছে ভয় লাগে কিন্তু আমি তেমন একটা ভয় পাই না, কারণ এখানে হয়তো হাঁটু সমান পানি হবে। যখন তোর নাও মাঝি বাইবে না ওই নীল সাগরেতে, ও মাঝি রে যখন তোর গান মাঝি শুনবে না তুই গাইবি না বলে, ও মাঝি রে ও তোর শূন্য বাজারে, ও মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পালুরাইয়া দে, তার মাঝি গাও কোনো গান। Thank you.
আমি নৌকা উঠেছি, আমারও ভয় লাগতেছে, তারপরও উঠছি। বাট অনেক আনন্দ লাগতেছে সবাই একসাথে। ছোটবেলা যখন গ্রামে বেড়াতে আসতাম তো মামাদের সাথে নৌকায় চলতাম, অনেক আনন্দময় দিন কাটাতাম, সেই স্মৃতিগুলো আজ মনে পড়তেছে। সুন্দর লাগতেছে কুহি আর কুমড়া হয়েছে। কুমড়া পলিথিন দিয়ে বেঁধে রেখেছে, কিসের জন্য বেঁধে রেখেছে তা জানি না, পিছনে কুমড়া গুলো। এটা আমার আর খালা শাশুড়ির ঘরে ননদের বাড়ি হয়, সেই বাসায় আমরা এখন যাচ্ছি। কি সুন্দর কাঠের তৈরি দোতলা, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটা আমার ননদ হয়, আর শ্বশুর বাড়ি এটা। সবার বাড়ি কাছাকাছি, তাই হাঁটতে হাঁটতে দেখতে আসলাম হেদুসিকে। এখন চলে যাবো আমরা বাড়িতে। দুপুরে সবাই আমরা একসাথে খাবো, এখানে লুনা মাছ আর ছোট মাছ আর মাছের নাম জানি না, এগুলো রান্না করছে কাকা। বড় গাছ না, গাছ কাটছ মিষ্টি পাকছে।
বৃষ্টিম নেই হাইছস Thank you.
আজকে সবাই মিলে আমরা কি রকম আনন্দ করলাম তা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আজকের ভিডিওটা কি রকম লাগলো। আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।